এক কাপ চা খেয়ে গেলে হতো না? আজ হবে না গো, আর শুধু তো এক কাপ চায়ের ব্যাপার নয়, তোমার ছেলেমেয়েগুলো এত সুইট না, ডিঙ্কা দিঠি, ওদের সাথে যদি একবার আড্ডা জমে যায় আমি তো রুখতে পারবো না। আর তাছাড়া মেসুমশাইকে আমার দারুণ লেগেছে, আর আমি তো চিরকালের গল্প বাগিস মানুষ, উঠে আসতে পারবো না, ওখানেই বসে থাকবো, মিটিংও দেরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর জোর করবো না, আসি। শ্রীময়ী, আজ তোমাকে আমার একটা ইচ্ছের কথা বলি। কি বলুন? আরে ভয় পেও না, ভয় পাওয়ার মতো কোনো কথা আমি তোমাকে বলছি না, কোনো ভয়ঙ্কর কথা বলছি না। আপনি না সব সময় আমার মুখে কথা বসিয়ে দেন, আমি কি তেমন কিছু বলেছি? ভয়ঙ্কর কোনো কথা আপনি বলতেই পারেন না। আমি কি পারি কি পারি না সেটা প্রমাণ করার সুযোগই তো পেলাম না। যাকে যেটা বলছিলাম, একবার দোলে জানো তো শান্তিনিকেতনে গিয়েছিলাম আমার কলেজের বন্ধুদের সঙ্গে, এই আমার ব্যাচের ছেলেদের সাথে, সৌম্যজিৎ সৈকত ওদের সাথে। তখন মনে মনে ঠিক করেছিলাম যে এরপর যদি কোনোদিন শান্তিনিকেতনে যাই দোলের সময়, তাহলে তোমাকে নিয়ে যাব। আমাকে নিয়ে? তোমাকে নিয়ে, মানে তখন তোমার সঙ্গে আমার আলাপ হয়ে গিয়েছিল, ভাবছিলাম যে একদিন তোমায় ডেকে মনের এই বাসনাটা কনভে করে দেব, কিন্তু হয়ে উঠল না। যাকে সেই শান্তিনিকেতনেই যাওয়া হচ্ছে, দোলের সময় যাওয়া হচ্ছে, সবচেয়ে বড় কথা তোমার সঙ্গে যাওয়া হচ্ছে। কেন আমার খুব আশ্চর্য লাগছে, আমার কাছে আবার এটা প্রমাণিত হলো যে কেউ যদি মনের গভীর থেকে জেনুইনলি কিছু চায় না, ইউনিভার্স তাকে কোনোদিন হতাশ করে না, তাকে ঠিক সেটা দিয়ে দেয়। আপনার মতন একজন মানুষ কি করে যে আমাকে এত সম্মান করে? শ্রীময়ী, আমি শুধু তোমাকে সম্মান করি না, ভালোবাসি, ভালোবাসি বলেই তোমাকে সম্মান করি। সত্যি কথা জানাতে তো কোনো অসুবিধা নেই, আর সত্যি বলছি তোমার কাছে আমার কোনো প্রত্যাশা নেই। প্রত্যাশায় যদি থাকতো তাহলে এতগুলো বছরে অন্তত একবার তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করতাম। বৌদি ছেলেমেয়েদের কথা আপনি তো কিছুই বলেননি এখনো। আমি তো কোনো কিছুরই কথা তোমাকে বলিনি, যা কথা হয়েছে আমাদের সব ওপর ওপর দিয়ে। আমরা তো যাচ্ছি শান্তিনিকেতনে, সেখানে গিয়ে বলবো। না, তাই বলছি আর কি। শ্রীময়ী, আমি তোমার কাছে এমন কিছু চাইবো না যাতে করে তোমাকে এম্বারেসড হতে হয়। আমার ইচ্ছেগুলোকে, আমার চাবা পাওয়াগুলোকে আমি সংযত করতে শিখেছি, এবং শিখেছি আমি তোমার কাছ থেকে। আমি যদি আমার সেই ইয়াং ডেজ এর, সেই কলেজ লাইফের ইচ্ছাগুলোকে, চাবাগুলোকে সংযত করতে পারি, তাহলে আজ এমন কিছু চাইবো না বা বলবো না যাতে করে তোমার দুনিয়াটা টালমাটাল হয়ে যায়। কতটা অবিবেচক নই আমি। আরে অনিন্দবাবু, কেমন আছেন? আমি যেমনই থাকি, আপনি যে বেশ ভালো আছেন সেটা আমি বুঝতে পারছি। আমার তো কখনো খুব একটা খারাপ থাকার কারণ ঘটেনি। অফকোর্স, এখন মনে হচ্ছে যে আরে একটু বেশি ভালো আছেন। আপনি কি পরিপ্রেক্ষিতে কথাটা বলছেন জানি না, তবে এটা ঠিকই ধরেছেন। হ্যাঁ, আমি এখন সত্যি খুব ভালো আছি। আসলে মানুষ পুরনো অ্যাসোসিয়েটসদের সঙ্গে, বিশেষ করে কলেজ লাইফের অ্যাসোসিয়েটসদের সঙ্গে না ভালোই থাকে। আসলে একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যায় তো, সেই অর্থে দেখতে গেলে হ্যাঁ আপনি ঠিকই বলছেন, ভালোই আছি, দারুণ আছি। অফকোর্স, আপনি ভালো থাকতেই পারেন, ভালো থাকা তো ভালো,
কিন্তু সেই ভালো থাকা যদি অন্যের বিড়ম্বনার কারণ হয় তখন একটু অসুবিধা হয়, তাই না? দেখুন, এই বাড়িটা আমার বাবার, যে কোনো কারণেই হোক আমার বাবা শ্রীময়কে এই বাড়িটা লিখে দিয়েছে, তাতে আমার কোনো অসুবিধা নেই, কোনো বক্তব্য নেই। কিন্তু এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে, আমরা যেহেতু এই বাড়িতে থাকি, একই বাড়িতে, এটার কিছু কালচার আছে, হেরিডিটি আছে। আর এই বাড়িতে যখন থাকি তখন সেই কালচারটাকে, সেই ট্রেডিশনটাকে বোধহয় মেনে চলাটা ভালো, সেটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়াটা কি ঠিক? আমি আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারলাম, একটু ক্লিয়ার করে বলবেন? অফকোর্স। আপনি শ্রীময়ীকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দিচ্ছেন, তাতে আমার কোনো আপত্তি নেই, খুব ভালো কথা। কিন্তু শ্রীময়ী আমার ছেলে মেয়েদের মা, এই বাড়ির বউ। আশ্চর্য, পৃথিবীর সব কিছু বদলে যাবে, শুধু এই বউ পরিচয়টা অবিনশ্বর হয়ে থেকে যাবে, তা তো হয় না। হিসেব মতো কিন্তু আমি তোমাদের বাড়ির কেউ নই। আর যদি বউ পরিচয়টা দিতেই হয়, তার আগে ওই এক্স শব্দটা ব্যবহার করা বোধহয় ভালো। আমি কোনো তর্কে যাব না, আমার শুধু একটাই রিকোয়েস্ট, আপনি শ্রীময়ীকে নিয়ে যখন বাড়িতে পৌঁছতে আসবেন তখন দয়া করে বাইরে থেকে চলে যাবেন, বাড়ির ভিতর অবধি যাবেন। দেখুন, আমরা তো ইংল্যান্ড আমেরিকায় থাকি না, ভারতবর্ষের একটা কালচার আছে, সেটা আপনি খুব ভালো করে জানেন, আপনার একটা ধারণা তো আছে, যদি আপনি বিদেশে থাকুন, যখন তখন শ্রীময়ীকে বাড়িতে পৌঁছে দিয়ে বাইরে থেকে চলে গেলে লোকেরা অনেক কিছু ভাবতে পারে। যেহেতু আমার ছেলে মেয়েদের মা, তাই আমি আপনাকে একটা রিকোয়েস্ট, আপনি যখন শ্রীময়ীকে পৌঁছে দিতে আসবেন না, বাড়ির গেট থেকে ফিরে যাবেন না, বাড়ির ভিতর অবধি যাবেন, তাতে বাইরের লোকে অন্তত নিন্দে মন্দটা কম করবে। লোকের যদি নিন্দে করারই হয় সেটা তো আমাকে করবে, এত বছর সংসার করার পর তুমি একটা বাইরের মেয়েকে এনে বাড়িতে তুললে, সেটা দেখেও কিন্তু ওই পাড়া প্রতিবেশীরা চুপ ছিল, তারা সেটা মেনে নিয়েছিল। তো আমার মনে হয় যে এখন যদি আমাকে সামান্য একটু কেউ বাড়িতে নামাতে আসে, সেটা দেখে পাড়া প্রতিবেশীরা গেল গেল রব তুলবে না। আমার মনে হয় আপনার দেরি হয়ে যাচ্ছে, মিটিং আছে তো আপনার। হ্যাঁ, যেতে তো হবে, কিন্তু তার আগে ওনার সঙ্গে একটা ছোট্ট করে কথা সেরে নিই। এমন কোনো কথা নেই, আমি জাস্ট আমার ওপিনিয়নটুকু জানাচ্ছিলাম। আপনার যা করছেন করুন, শুধু ছেলে মেয়ে দুটোর কথা একটু ভাবুন। তুমি ভেবেছিলে? তুমি যখন এই কাণ্ডগুলো করেছিলে তখন কি একবারের জন্যও ছেলে মেয়েদের কথা ভেবেছিলে? তাই জন্য বুঝি তুমি প্রতিশোধ নিচ্ছ? দেখো, এটা তো ফ্যাক্ট যে এখনো অবধি এই সমাজে ছেলেদের আচরণ ওইভাবে বিচার করা হয় না যতটা মেয়েদের আচরণটা বিচার করা হয়। ইউ ক্যানট ডিনাই দ্যাট। ও আচ্ছা, সেই জন্য তুমি সুবিধা নিয়েছো বলো। আমি কোনো তর্ক করবো না শ্রী, আমি কথাগুলো তোমায় বলছি, আমি যাকে বলার তুমি ঠিক বুঝতে পেরেছো। এক মিনিট, এক মিনিট, এবার আমি বলি। আপনার সম্বন্ধে আমি যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে আপনি একই বাড়িতে একই ছাদের তলায় আপনার এক্স ওয়াইফ আর প্রেজেন্ট ওয়াইফের সাথে বাস করেন, তাই তো? আপনি তো এটা নিজে দেখেছেন, তাহলে এটা নিয়ে আবার প্রশ্ন করছেন কেন? প্রশ্ন করছি এই কারণে, কারণ ঘটনাটি এই শতাব্দীতে ঘটেছে, তাই তো? মানে এতদিন পর্যন্ত আপনার লাইফে আপনি যেটা ডিসাইড করেছেন সেটাই হয়েছে, রাইট? দেখুন, আপনি ঠিক কী বলছেন আমি বুঝতে পারছি না। সেটা মন দিয়ে শুনুন, আপনি একই বাড়িতে থেকে আপনার লাইফস্টাইল, একজন ভালো মানুষকে ধারাবাহিকভাবে অসম্মান করার প্রবণতা এবং আপনার স্বেচ্ছাচারিতা যদি সমাজ অনুমোদন করতে পারে, তাহলে আমি আমার পূর্ব পরিচিতাকে শ্রীময়ীকে গাড়িতে করে বাড়ি পর্যন্ত লিফট দিলে সমাজ নিশ্চয় ওইটুকুনি অনুমোদন করে দেবে। আর যদি সেটা করতে না পারে তাহলে সেটা হবে সমাজের অক্ষমতা, শ্রীময়ীর বা আমার তাতে কিচ্ছু এসে যায় না।
প্রয়োজন পড়লে আমি আবার শ্রীময়ীকে গাড়িতে করে বাড়িতে এই রাস্তায় এসে ড্রপ করব। আর মশাই, এটা হচ্ছে রাস্তা, পাবলিক প্রপার্টি। এখানে দাঁড়িয়ে আপনি আমার দিকে আঙুল তুলে কথা বলতে পারেন না। আঙুল তুলে কথা বলবেন কি? আপনার বোধহয় মনে নেই যে আপনার এখন বিবাহ বিচ্ছিন্ন, ডিভোর্সড, ইন কেস ইউ হ্যাভন্ট নোটিসড। আর ভবিষ্যতে গিয়েও প্যাচ আপ হওয়ার কোনো সম্ভাবনা বা পুনর্মিলন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই একই বাড়িতে থাকেন বলে জাস্ট ওই ফ্যাক্টার উপর জোর করে, বেস করে আপনি কিন্তু শ্রীময়ীর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে যাবেন না। অ্যান্ড ওয়ান মোর থিং, আমি তো খুব ভালো করে জানি আমার কী করা উচিত আর কী করা উচিত নয়। তার কারণটা কি জানেন? আনলাইক ইউ, আমি শ্রীময়ীকে অন্তর থেকে সম্মান করি। তাই এমন কিছু করব না বা করিনি যাতে করে শ্রীময়ীর কোনো অসম্মান ঘটে। আর হ্যাঁ, মাইন্ড ইউ, এটা কিন্তু আমার এক্সপ্লেনেশন নয়, এটা আমার স্টেটমেন্ট। আপনি দয়া করে কিছু মনে করবেন না। কার কথা মনে করব শ্রীময়ী, এনার কথায়? যা সারা জীবন ভুলভ্রান্তিতে ভরা, যে সারা জীবন তোমার মতো একটা মেয়েকে অসম্মান করে গেছে, তার কথায়? আমার মনে করার লেভেলটা না একটু ভাই, এতটা ঠুনকো না। ঠিক আছে অনন্তবাবু, ভালো থাকবেন। যাও, ভেতরে যাও। অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায়। শ্রীময়ী, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।